জান্তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা মিয়ানমারের ছায়া সরকারের। এবং আফগানিস্তানের স্বাস্থ্যকেন্দ্র বন্ধের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আসসালামু আলাইকুম, স্বাগত বিজয় টিভির আন্তর্জাতিক সংবাদে। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রাবেয়া রাবু। এবার জানাবো বিস্তারিত। মিয়ানমারের সামরিক শাসকদের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধ ঘোষণা করেছে দেশটির ছায়া সরকার। আজ জাতীয় ঐক্য সরকারের ভারপ্রাপ্ত সভাপতি দুয়া লাশিলা ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এ যুদ্ধের ঘোষণা দেন। এ সময় তিনি আরও জানান, বেসামরিকদের নিয়ে গঠিত সশস্ত্র বাহিনী ও স্থানীয় জাতিগোষ্ঠীগুলোর বাহিনী তাদের তৎপরতার মাধ্যমে জান্তার সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এর পাশাপাশি আমলাদের সরকারি পদগুলো ছেড়ে দেওয়ার জন্য এতে আহ্বান জানানো হয়। দেশটিতে ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির দল এনএলডি সহ অন্যান্য জান্তা বিরোধী দলগুলোর আত্মগোপনকারী নেতাদের নিয়ে এ জাতীয় ঐক্য সরকার গঠন করা হয়। জান্তা সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে সহিংসতায় শত শত মানুষ মারা গিয়েছে। তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর আন্তর্জাতিক সংস্থাগুলো ত্রাণ সহায়তা স্থগিত করায় দেশটির স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি এ তথ্য জানায়। এতে বলা হয়, চলতি সপ্তাহের মধ্যে দেশটির 90% স্বাস্থ্যকেন্দ্রই বন্ধ হয়ে যেতে পারে। আফগানিস্তানে বর্তমানে 2300টি স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা দেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমা বিশ্বে নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো দেশটিতে ত্রাণ কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এর ফলে স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধের আশঙ্কা করা হচ্ছে। এদিকে কাবুল বিমানবন্দরে বর্তমান পরিস্থিতির কারণেও ত্রাণ পাঠাতে বেগ পেতে হচ্ছে সংস্থাগুলোর। সব দিক বিবেচনায় দেশটিতে করোনা সহ নানা ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে এবং এতে মৃত্যু বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হু। বলিভিয়ার কোচাবাম্বা প্রদেশের মোরোসাটা শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কম পক্ষে 21 জন নিহত হয়েছেন। সোমবার এ দুর্ঘটনা ঘটে, এতে আহত হয়েছেন আরও 12 জন। স্থানীয় প্রশাসন জানায়, কুইলাকোলা শহরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে 200 মিটার গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। হতাহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হয়। সেখানে 21 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে হাসপাতালে চিকিৎসাধীন বাসটির চালক জানায়, রাস্তায় অতিরিক্ত ধুলোর কারণে অন্য গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে হঠাৎ ব্রেক করার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি এলাকা হওয়ায় অঞ্চলটিতে প্রায় দুর্ঘটনা ঘটে। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 45,89,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 22,20,00,000 বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে গত 24 ঘন্টায় 6,600 বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 45,89,000 ছাড়িয়েছে। একই সময়ে 4,03,000 বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 22,20,00,000 বেশি। এদিকে ভারতে গত 24 ঘন্টায় 30,000 বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর একই সময়ে দেশটিতে মারা গেছেন 290 জন। এছাড়া গত 24 ঘন্টায় আবারও মৃত্যু বেড়েছে রাশিয়া, ইরান ও ইন্দোনেশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 19,86,00,000 বেশি মানুষ। ডুবোজাহাজ থেকে পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া। আজ দেশটির বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে খবর জানা যায়। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে এ ধরনের সক্ষমতা সম্পন্ন প্রথম দেশ হয়ে উঠল দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে একটি নতুন ডুবোজাহাজ সফলভাবে পানির নিচ থেকে পরীক্ষামূলক এই উৎক্ষেপণ ঘটায়। এই ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার হায়ুনমু টুবি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ভেরিয়েন্ট বলে মনে করা হচ্ছে, যার পাল্লা প্রায় 500 কিলোমিটার। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, ভারত ও উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। আন্তর্জাতিক সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জান্তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা মিয়ানমারের ছায়া সরকারের। এবং
আফগানিস্তানের স্বাস্থ্যকেন্দ্র বন্ধের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি রাবেয়া রাব্বু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী সংবাদ রাত 8:30 চট্টগ্রাম বার্তা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bjtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bjtvlimited। করোনা মহামারীকালে সরকারের বিধিনিষেধ মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।